সল্টলেকের রাস্তায় সাইকেল নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু মন্ত্রী ফিতে কেটে উদ্বোধন করলেন ই সাইকেল শোরুমের। মঙ্গলবার সল্টলেকে এই ব্লকে উদ্বোধন হলো হিরো ইলেকট্রিক ই সাইকেলের শোরুম। উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন, চিত্রশিল্পী শুভা প্রসন্ন ভট্টাচার্য সহ আরো অনেকে। এই ই সাইকেল শোরুমের কর্ণধার শুভল ঘোষ জানান, এই ই সাইকেল ব্যবহার করে খুব কম খরচে দ্রুত যে কোনো জায়গায় পৌঁছে যাওয়া যাবে। এই সাইকেল 30,000 টাকা থেকে শুরু করে 50,000 থেকে 55,000 টাকা পর্যন্ত বিভিন্ন দামের ই সাইকেল আছে শোরুমে। এটা তো স্পেশালি ইলেকট্রিক সাইকেলের জন্য হয়েছে, তো লোকেরা যাতে জ্বালানিবিহীন এবং পরিবেশ দূষণহীন একটা যানবাহনে চলাচল করতে পারে, যার জন্যে যেমন আমাদের জ্বালানি কম পড়বে, পরিবেশ রক্ষা হবে এবং মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা ও খুব শীঘ্রই চলে যেতে পারবে। যেখানে আগে কারে বা বাইকে যেতে হতো সেই ডিস্টেন্সটা এখন এই ইলেকট্রিক সাইকেলে কভার করা যাবে। এটা অনেক খরচ কম এবং খুব স্বাচ্ছন্দ্যে যাওয়া যায়, রোড জ্যাম করে না, যে কোনো কনজেস্টেড এরিয়ায় আপনি তাড়াতাড়ি সেই টাইমে সেখানে পৌঁছে যেতে পারেন। এটা হচ্ছে স্পেশালিটি। সাইকেলের প্রাইস রেঞ্জটা এখন পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে 30,000 টাকা থেকে শুরু এবং উপরে যেতে যেতে 50,000-55,000 টাকা পর্যন্ত আছে। মানুষ এই সাইকেল ব্যবহার এই জন্যই করবে কি এটা যেমন আপনার তাড়াতাড়ি যাওয়া যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, যেহেতু এর স্পিড ভালো 25 কিলোমিটার পার স্পিডে যাওয়া যায় আরামে বসে, আর এর খরচা অনেক কম, পার কিলোমিটার মাত্র 7 পয়সা খরচা হয় হিসেব করতে গেলে, যে চার্জিংয়ের যে খরচা, আর পরিবেশ দূষণ মুক্ত হয়। আর যে কোনো জ্যামে আমরা যখন কোথাও যাওয়ার জন্য কনজেস্টেড রাস্তা বিশেষ করে কলকাতা বা অন্যান্য জায়গাতেও আমরা আটকে যাই, যেতে পারি না টাইমলে, এই সাইকেলে হচ্ছে সেইটা না, আমরা যে কোনোভাবে সাইকেল চালিয়ে পাশ দিয়ে শোরুম উদ্বোধনে এসে এবং বহুদিন পর সাইকেল চালিয়ে খুশি মন্ত্রী। সল্টলেকের বুকে এরকম একটি শোরুম চালু হওয়ায় অনেকটাই উপকৃত হবেন সল্টলেকবাসী, জানালেন মন্ত্রী। খুবই ভালো, আমি একটা আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করছিলাম যে ছোটোবেলায় প্রচুর সাইকেল চালিয়েছি আমি, কিন্তু এখন সাইকেল চালানো হয় না, কিন্তু সাইকেল চালাতে পারি আমি। আজকে একটা খুব ভালো একটা শোরুম সল্টলেকে, সুবলবাবু এখানে আছেন সাইকেল ব্যবসায়ী, তিনি একটা খুব বড় শোরুম এই ব্লকে আমাদের করলেন এই 325-এ। আমার শুভেচ্ছা রইল, উনি আমাকে ডেকেছিলেন যে আজকে এটা উদ্বোধন হবে, আপনি যদি উদ্বোধন করে দেন। তা আমার নিজের ভালো লাগলো, দেখলাম অনেক আধুনিক সাইকেলও দেখলাম, ইলেকট্রিক্যাল সাইকেলও দেখলাম, জেনারেল সাইকেল সব রকমই আছে। তা সাইকেল তো ভালো, আপনাদের জানেন তো এখন প্রচুর মানুষ এখন সাইকেলে চড়ছে, সাইকেলে করে অনেক দূরে দূরে যাচ্ছে, আর বিশেষ করে করোনার সময় তো প্রচুর মানুষ আমি দেখেছি সাইকেল বিক্রিও হয়েছে, যে সাইকেলে প্রচুর মানুষ জার্নি করেছে। আর আমাদের এখানে খুবই ভালো একটা নতুন শোরুম হলো, ইস্টার্ন জোনে এই প্রথম মনে এত বড় শোরুম হলো, আমার শুভেচ্ছা রইল। সল্টলেক থেকে সুমন শিকদারের রিপোর্ট, চ্যানেল 24/7।